আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার বাড়ি মুরাদনগর কুমিল্লা। আমি বিগত 4 মাস যাবত মেরুদণ্ডর ব্যথায় এবং মেরুদণ্ড থেকে পায়ের ব্যথায় আমি অনেক কষ্ট পেয়েছি। কুমিল্লা 3 বার আমি ডাক্তার দেখাইছি এবং ঢাকা পিজি হসপিটালে দেখাইছি, তারপর মডিউলে আমি দেখাইছি, কোনো ফলপ্রসূ হয় নাই। ওইখানে এইগুলি এইসব ডাক্তার দেখাইতে আমার প্রায় 1 লক্ষ টাকা ব্যয়বহুল হয়ে গেছে। তারপর আমি ইউটিউব থেকে ডাউনলোড করে আমি জনাব ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে শরণাপন্ন হই। ওনার অ্যাড্রেস পাইয়া এখানে আসি আমি শ্যামলী ডিপিএস হসপিটাল। এখানে আসার পরে স্যার আমাকে দেখা আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বলছে যে আপনি ভর্তি হন। তখন স্যার থাইল্যান্ড চলে যাবে বিদায়, আমি আর ভর্তি হই নাই। আমি বলছি স্যার ঈদের পরে আমি ভর্তি হব। তখন স্যার আমাকে প্রাথমিকভাবে কিছু ওষুধ লিখে দিয়েছেন, ওষুধ খাওয়ার পরে আমি 50% ভালো হয়ে গেছি। তারপর স্যার থাইল্যান্ড থেকে আসছেন, আমি আসছি এখানে, আইসে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি গত 8 তারিখে ভর্তি হয়েছি, আজকে প্রায় 18 তারিখ মনে হয়। তো এই পর্যন্ত আমি 95% ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকর। আমি দোয়া করি আল্লাহ চায় তো জনাব ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার এইভাবে মানুষকে সেবা দিয়ে যাইতে পারে। এবং আপনারা যারা যে যেখান থেকে আমার কথা শুনতেছেন, আপনারাও দয়া করে এখানে অন্যান্য ডাক্তার বাদ দিয়ে যারা ব্যথায়, কোমরে ব্যথা, মাথা ব্যথা, হাড়ের ব্যথা, যে কোনো হাড়ের ব্যথা নিয়ে এখানে আসবেন, অবশ্যই আল্লাহর রহমত আপনারা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটাই আমার বক্তব্য। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। এবং আমি মনে প্রাণে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের জন্য এবং ওনার ফ্যামিলির জন্য আমি মসজিদে বসে দোয়া করব, এবং আমি আমার ইমাম সাহেবকে দিয়েও আমি দোয়া করাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।